El boja shoj se ma trëshat busur. El ku në boja shoj be shjo një. O jasë, e më nërë bojnë sa me fundi se. O shumë më rëfajsi, o shumë më rëfajsi. Ko e fajsër të futë kolë një, i s'kule ka një bitë rëlasë. O, ma go, ma. মানুষের চেয়ার আমাদের মানুষের গরিবের বাপ থাকে, অসহায় মানুষ, গরিব মানুষ। মেয়েটার বয়স ছিল 7 বছর। যাক, যে তাকে মারছে উদ্দেশ্য কি বা কি কারণ মারছে আপনি আপনি নিজে বুঝে যাবেন এই ভিডিওটা দেখলে। যে মেয়েকে বলছে আসো তোমার বিরিয়ানি কিনে দেয়, গরিব মানুষ অসহায় সাথে চলে গেছে। সারাদিন সেই মা বাবা তার সন্তানকে খোঁজ করতেছে পরিবারের সবাই মিলে, কোথাও তার সন্তানকে পাওয়া যাচ্ছে না। কিন্তু পাওয়া গেলে কোথায়? স্কুলের এক রুমের ভিতরে পাওয়া গেছে মৃত অবস্থায়। প্রিয় দর্শক, কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। যে আমাদের দেশে ছোট 7 বছরের বাচ্চা, এমন না যে একটা বিয়ের উপযুক্ত মেয়ে, তাও না, ওই মেয়েটাকে মেরে ফেলছে। আর আজকে আমাদের দেশের মধ্যে পোশাকের স্বাধীনতা চাইতেছে তারা, যে যেন তাদের যেমন পোশাক মন চায় তেমনভাবে যেন চলতে পারে। কিন্তু প্রিয় দর্শক, যারা দর্শন করে তাদের মধ্যে কোনো পোশাকের স্বাধীনতা চায় না তারা। যারা দর্শন করে তারা 7 বছর, 6 বছর, 15 বছর, 20 বছর বোকরা পরা বা পোশাকের স্বাধীনতা, খোলা পোশাক পরা তা বাঁচে না। যারা দর্শন করে তারা এমনিতেই দর্শন করে। কিন্তু প্রিয় দর্শক, কী বলবো, আইন ব্যবস্থা যদি কঠিন হয় তাহলে দর্শন করবে। যাক, প্রিয় দর্শক, বলার ভাষা নাই। সে মাকে কীভাবে এখন সান্ত্বনা দিবে তাও আমি বলতে পারবো না, যে একজন মায়ের কষ্টটা কি। যে গরিব হোক আর যেই হোক, মা তো মায়ে, সেই মা তার সন্তানকে খুব ভালোবাসে। প্রতিটা মায়ের সন্তানকে ভালোবাসে। সেই মজলুম মায়ের কান্না আল্লাহ সহ্য করবে, সেই মজলুম মায়ের কান্না আল্লাহ সহ্য করবে না। এই দুনিয়াতে যদি বিচার না হয়, ইয়ামেল কেয়ামা একদিন অবশ্যই বিচার হবে, অবশ্যই একদিন বিচার হবে। যাক প্রিয় দর্শক, কী বলবো, সকালবেলা ভিডিওটা দেখার পর মন খারাপ হয়ে গেল। যাক প্রিয় দর্শক, সকাল ভালো থাকবেন, ভালো লাগলে আমাদের সত্যের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।